মাদারীপুরের সেসব যেসব এলাকায় করোনার প্রকোপ কম কিংবা বিধিনিষেধ নেই সেসব এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে 21 জুন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা সকালে সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবার কথা ছিল তবে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় নির্বাচন হবে 200 ইউনিয়নে এছাড়া ইভিএম এর মাধ্যমে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন ও 11টি পৌরসভার ভোট গ্রহণ নেওয়া হবে নির্বাচনের সহিংসতা এড়াতে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনা দেন নুরুল হুদা 21 এপ্রিল প্রথম ধাপে ইউপি নির্বাচন হবার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা 21 জুন ধার্য করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই যে এলাকায় সেগুলো শুধু নির্বাচন করব 200 ইউনিয়ন পরিষদ এবং 2-3টা পৌরসভা নির্বাচন এবারে হবে আর একটা সংসদের উপনির্বাচন হবে পরে যদি করোনা পরিস্থিতি উন্নতি হয় তাহলে ওই বাকিগুলো নির্বাচন আমরা করে ফেলবো 2 মাসের মধ্যে